আসন্ন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে চমক রেখেছে ওয়েস্ট ইন্ডিজ তিন বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল আর আছেন আরেক বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল রাসেল ডোপিং ক্যালেঙ্গারিতে জড়িয়ে এক বছর সব ধরনের খেলা থেকে নিষিদ্ধ ছিল সেই নিষেধাজ্ঞার পর জ্যামাইকার পঞ্চাশ ওভার ফরম্যাটে আঞ্চলিক ওয়ানডে টুর্নামেন্টে খেলেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন আবার কিমার রোজকে বিশ্রামে রেখেছেন এদিকে নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে স্কোয়াড জেসন হোল্ডার দেবেন্দ্র বিশু সিমরন হেডমার সাইভ হোক আলজারি জুসেফ লুইস জেসন মোহাম্মদ আশলেনার স্ক্যামোপুল কায়রন ও পাওয়ার রাসেল বাংলাদেশ ওয়ান দল মশি বিন মৌতুজা আল হাসান তামিম ইকবাল এনামুল হক বিজয় লিডন কুমার দাস মুশফিকুর রহি মাহমুদুল রিয়াদ সাবির রহমান মেহেদ হাসান মিরাজ নাজমুল নাজমুল হোসেন শান্ত মোসাদ্দেক হোসেন সৈকত নাজমুল ইসলাম ওপু মুস্তাফিজুর রহমান রুবেল হোসেন আবুজায়দ রাহি ও আবু হাদান ওয়ানি উল্লেখ্য ওয়ানডে সিরিজ শুরু হবে বাইশ জুলাই বাকি দুটি ম্যাচ হবে পঁচিশ ও আঠাশ জুলাই এর আগে উনিশ জুলাই একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ দল ওয়ান ডে সিরিজ শেষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল এক নজরে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজের সময়সূচি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি প্রথম ওয়ানডে বাইশ জুলাই রাত সাতটা তিরিশ মিনিটে দ্বিতীয় ওয়ানডে পঁচিশ জুলাই রাত বারোটা তিরিশ মিনিটে তৃতীয় ওয়ানডে আঠাশ জুলাই রাত সাতটা তিরিশ মিনিটে প্রথম টি টোয়েন্টি তিন আগস্ট সকাল ছয়টা তিরিশ মিনিট দ্বিতীয় টি টোয়েন্টি চার আগস্ট সকাল ছয়টা তৃতীয় টি টোয়েন্টি পাঁচ আগস্ট সকাল ছয়টা এর আগে দুই ম্যাচ সিরিজের টেস্ট দুই শূন্যতে হেরেছে সফরকারী বাংলাদেশ ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ